সদস্য জনাব এস এম ব্রহানি সুলতান মাহমুদ, 49 নওগাঁ 4। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদের 2024 সালের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সুযোগ পায় আমি পরম করুণাময় মহান রাব্বুল ইজ্জত আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতি, মহান সংসদে যে প্রাণবন্ত, যুব উদ্যোগী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যে মূল্যবান ভাষণ প্রদান করেছেন, সেজন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে আমরা এই লাল সবুজের পতাকা নামক রাষ্ট্রটি বাংলা ভাষায় কথা বলা সহ আমরা আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। সেই জাতির পিতা বঙ্গবন্ধু সহ সেই ভয় রাত্রে যারা শাহাদত প্রবরণ করেছেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা সহ মুজিব সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে, যারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলার দামাল ছেলেরা আমাদেরকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেতে সহায়তা করেছে, সেই শহীদদের অগণিত মা বোন যারা সম্ভ্রম হারিয়েছে, আমি আরও শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর হায়ানারা এবং বিদেশী দোসররা চিন্তা করেছিল জাতীয় চার নেতাকে হত্যা না করলে তাদের আশা পূর্ণ হবে না। সঙ্গত কারণে 3 নভেম্বর পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ নিরাপদ জায়গা সেই কারাগার, সেই কারাগার অভ্যন্তরীণ অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছিল বাঙালির জাতিসত্তাকে নষ্ট করার লক্ষ্যে এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিয়েছিলেন, সফল সাধারণ সম্পাদক, জননেতা মরহুম আব্দুল জলিল এবং যিনি সফল বাণিজ্য মন্ত্রী ছিলেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলি। আমি শ্রদ্ধার স্বরে ভরে স্মরণ করছি বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী আমার পিতা বরেণ্য শিক্ষাবিদ শহীদ মেজর নজবুল হক কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর মরহুম আব্দুল জব্বার, মুক্তিযুদ্ধের সংগঠক, এবং আরও স্মরণ করি মাতা খায়রুন বেয়া প্রতিষ্ঠাকালীন থেকে মৃত্যু অবধি মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি মান্দা উপজেলা বীর মুক্তিযোদ্ধা মরহুম ওসমান গনি সহ বরেণ্য যেসব আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন তাদের স্মরণ করি। মাননীয় স্পিকার, আপনি এই দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো ডেপুটি স্পিকার হিসাবে দায়িত্ব পাওয়ায় আমার নির্বাচনী এলাকা 49 নওগাঁ 4 মান্দাবাসীর পক্ষ থেকে আপনাকে উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার এলাকার পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের রূপকার দেশরত্ন শেখ হাসিনাকে, যিনি আমাদের জন্য উপরে আল্লাহ তারপরেই অপরিহার্য। আমি আরও কৃতজ্ঞতা জানাই 7ই জানুয়ারি নির্বাচনটি ছিল আমাদের জন্য দেশরত্ন শেখ হাসিনার অনুকম্পা পেয়ে যারা আমরা স্বতন্ত্র নির্বাচন করেছিলাম, আমাদের জন্য ছিল একটি ভয়াল কালো রাত্রির মতো। তারপরও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা মেনে তার অনুপ্রেরণায় নেতাকর্মীদের নিয়ে যখন আমরা চলতে চেষ্টা করেছি, এই পথটি ছিল অনেক বন্ধুর। সেদিন রক্তচক্ষু উপেক্ষা করে, অনেক ধমকি হামকি উপেক্ষা করে সেদিন আমার বাড়ি 2023 ডিসেম্বর আমার রাজনৈতিক কার্যালয় এবং বাসা হামলা করা হয়েছিল। সঙ্গত কারণে সেদিন পুলিশও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সঙ্গত কারণে আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাই এবং আমার এলাকার নেতা কর্মী সবাইকে আমি ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করে আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশাসন। মাননীয় সদস্য এক মিনিট সময় তো। মাননীয় স্পিকার, 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর আমার মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণা পেয়ে আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত নেতা জনতাই মাহাজউদ্দিন প্রামাণিক আমার আসনের এমপি ছিলেন, তার হাত ধরে দেশরত্ন শেখ হাসিনা অনেক এলাকায় উন্নয়ন করেছেন। তারপরও আমার এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে কিছু স্থাপনা জরুরি প্রয়োজন আমি মহান সংসদে উপস্থাপন করছি। আমার নির্বাচনী এলাকায় 5 লক্ষ লোকের জন্য 50 শয্যার হসপিটাল, যেখানে শুধুই কৃষক এবং মৎস্যজীবী ভাইয়েরা বাস করে, এটিকে 100 শয্যায় উন্নীতকরণের জন্য আপনার মাধ্যমে আবেদন রাখছি। আশ্রয় নদী খনন, শিব নদী খনন, সদস্য এক মিনিটে শেষ করবেন, এবং আমার মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে ব্যাপক উন্নয়ন হলো নির্বাচনী এলাকায়। অনেক রাস্তাঘাট অসম্পূর্ণ রয়েছে, আমার প্রায় 1200 কিলো রাস্তা প্রয়োজন। আমার নির্বাচনী এলাকায় শতভাগ কৃষি নির্ভর হয়, তাদের জীবন মান উন্নয়নের জন্য কৃষকদের সংরক্ষণাগার হওয়া দরকার। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে নিবেদন করছি একটি মৌসুমী শস্য সংরক্ষণাগার এবং একটি প্যাডি সাইলো স্থাপন করা। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় সারা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হলো। আমার এলাকার কৃষকদের সন্তান শিক্ষিত, তাদেরকে বেকারত্ব থাকার কারণে টেকনিক্যাল ট্রেনিং স্কুল দরকার। আমার নির্বাচনী এলাকার শিশুদের বিনোদন এবং মানসিক বিকাশের জন্য শিশু পার্ক অত্যন্ত জরুরি। আত্রাই নদী জোটবাজার ভাটিতে রাবার ড্যাম প্রয়োজন, কৃষকদের সেচের ফসলের সুবিধা এবং মৎস্য আহরণ সহ বিভিন্ন অর্থনীতি। সদস্য শেষ তো, আপনি শেষ করুন। মাননীয় স্পিকার, আমার সবচেয়ে বেশি যেটা বিষয়, আমার মান্দা থানাটি আগেবারে জরাজীর্ণ, এক উপজেলা আসন 40 কিলো বিস্তৃত। আমার ভিআইপি সিআইপি সহ দাগি আসামিদের বগুড়া জয়পুরহাট থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করার জন্য পুলিশ গাড়ি স্বল্পতা এবং স্টাফ স্বল্পতা থাকে, আধুনিক থানার প্রয়োজন। আমার নির্বাচনী এলাকায় নার্সিং ইনস্টিটিউট দরকার, আমার ফ্যাশন ডিজাইনার দরকার, সারা বাংলাদেশে 600 ইফতেদিয়া মাদ্রাসা এমপিওভুক্ত করণ দরকার, প্রাথমিক শিক্ষকের বেতন পাওয়া দরকার, পাশাপাশি সারা দেশের এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস সহ বৈশাখী ভাতা প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি এবং জাতীয়করণের দাবি জানাচ্ছি। পরিশেষে সবার সুখ সমৃদ্ধি সুস্থতা কামনা করে আবার মহান নেত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায় কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম, আদাব। ধন্যবাদ, ধন্যবাদ।